হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটি চায়না মনিটরের কাজ দেখাচ্ছি। মানে আমার সামনে যে মনিটরটা দেখছেন, এই মনিটরটার প্রবলেম হচ্ছে শুধুমাত্র ইনপুটে গেলে এই পিসি ছাড়া আর কোনো অপশন আসছে না। আমি টিভি, ইউএসবি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। এই সমস্যাগুলো হলে কীভাবে আপনারা বা আমি কীভাবে এটা কি ঠিক করছি সেটা দেখাবো। আমি ইনপুটে গেলে শুধুমাত্র এই পিসি ছাড়া আর কোনো কিছু আসছে না। তো প্রাথমিক অবস্থায় যেটা করবেন, প্রথমে মেনুতে আসবেন। মেনুতে আসার পরে, মেনুতে যাওয়ার পর এই যে দেখুন, এখানে রিসেট অপশনটি আছে। রিসেটে যাওয়ার পর রিসেট করবেন। রিসেট করলাম। রিসেট করার পরে ব্লু স্ক্রিন সব ঠিক আছে। এবার দেখবেন যে আপনার ইনপুট দিলে এটা আসে কি না। না, যেটুক আসেনি তখন এখন আবার যেটা করবেন, যেটুক প্রাথমিক অবস্থায় রিসেট করে দেখলাম সফটওয়্যারটি ঠিক হয়নি, আগের মতোই আছে। তো এখন যেটা করবেন, এর ফ্যাক্টরি রিসেটে যেতে হবে। তো ফ্যাক্টরি রিসেটে যেতে হলে আপনাকে মেনুতে আসতে হবে। মেনু আসার পরে এখানে ওয়ান একবার মানে দুইবার, 147 চাপার পর দেখুন, এই দেখেন ফ্যাক্টরি সেটিং অপশনটা আসছে। এখানে ভিডিও অডিও সেট আপ ভার্সন, মানে এখানে প্যানেল নেম টেম, এই যে ফ্যাক্টরিতে আসছে। তো এখন আমার যেতে হবে সেট আপে। আমি সেট আপে আসবো। সেট আপে যাওয়ার পর এবার দেখুন, এখানে আমার যেহেতু ইনপুট অপশনগুলো আসছে না, তো ইনপুট অপশন হচ্ছে এই যে ইনপুট সোর্স। ইনপুট সোর্সে আসলাম। সোর্সে আসার পরে এই যে এখানে দেখুন, এটিভি অফ, এভি অফ, এটিভি টু অফ, মানে এখানে সব কিছুই অফ আছে। এখানে শুধুমাত্র অনলি পিসি মোড, মানে মনিটর অপশনটাই চালু আছে, যার কারণে শুধুমাত্র আপনার মেনু চাপার কারণে, শুধু মেনু চাপলেই পিসি অপশনটি দেখা দিচ্ছে। তো এখন আমরা আবার এই ফ্যাক্টরি রিসেটে যাব। ফ্যাক্টরিতে যেতে হলে মেনু চাপার পর 1147, এই যে ফ্যাক্টরি অপশন আসলো। এবার যাব সেট আপে। সেট আপে যাওয়ার পর আমরা যাব ইনপুট সোর্সে। যাওয়ার পর এই যে এখন এটা আসছে। তো যেহেতু এটা একটা চায়না টিভি মনিটর, তো আমি এই যে মনিটরের পিছনে দেখাচ্ছি, দেখুন এখানে অপশন আছে, টিভির অপশন আছে, ইউএসবি অপশন আছে, এভি অপশন আছে, এইচডিএমআই অপশন আছে, ভিজি অপশন আছে। তো আমার এখানে যেহেতু মনিটরটা, আমরা এই মনিটরটাতে কি কি অপশন আছে সেটা দেখলাম। দেখার পর এখন আমার এটিভি, মানে টিভির জন্য এটিভিটা অন করব। এভি অপশন আছে, এভিটা অন করব। এভি টু, এভি থ্রি, যেহেতু এতে এভি টু এভি থ্রির কোনো পোর্ট নাই, সেক্ষেত্রে এটা অন না করলেও চলবে। আমরা এইচডিএমআইটা অন করব, মিডিয়া অন করব, আর আর কিছুই অন করার দরকার নেই, জাস্ট এই কটা অন করা থাকলে। এবার মেনু, ব্যাস ওকে গেছে, মেনুতে বের হয়ে গেলাম। এই দেখুন, এবার ইনপুট অপশন চাপ দেবো। এই দেখুন আমার টিভি, মিডিয়া, এইচডিএমআই, এভি, টিভি, যেটা যেটা আমরা সিলেক্ট করেছি, এই যে প্রত্যেকটা অপশন চলে আসছে। টিভি অপশন চলে আসছে, ভলিউম কম বেশ করা যাচ্ছে, টিভির চ্যানেল চেঞ্জ করলাম, যেহেতু এখন আমার অটো সার্চ করতে হবে, তো সেক্ষেত্রে এখন আমার টিভির অপশন আসবে না। আমি দু চাপলাম, দুই আসছে। তো বন্ধুরা, এটা হচ্ছে কিছু কিছু চায়না মনিটরে এই অপশনগুলো আছে, এগুলো করলে প্রাথমিক অবস্থা এটা ঠিক হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে অপশনগুলো আসছে কিন্তু এটা অন করলেও অন হচ্ছে না, সেক্ষেত্রে মনিটরের সফটওয়্যারে পরিচালনা করা থাকে, যার কারণে সফটওয়্যারটি আবার নতুন করে এতে ইনস্টল করতে হবে। তো যেখানে মিডিয়া, টিভি, আমি এখন মিডিয়াতে যাচ্ছি। মিডিয়াতে যে ফটো, মিউজিক, মুভিজ, টেক্সট, আমি পেনড্রাইভ, যেহেতু আমার সেটিং করা নেই, পেনড্রাইভ আমি প্লাগ ইন করে নিই, যার কারণে আমাকে নো ডিস্ক দেখাচ্ছে। আমি দিলে এতেও আমি পেনড্রাইভ দিয়ে আমি
মুভি, পিকচার, টেক্সট ফাইল আমি দেখতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো যারা চায়না মনিটর ব্যবহার করেন বা এই প্রবলেমটা ফেস করছেন, তো আমার এই কাজটি প্রাথমিক অবস্থায় করে দেখতে পারেন। আশা করি আপনারা সমাধান পেতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।